মনোনয়নের পর স্ক্রুটিনি ঘিরেও কোচবিহারে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। দিনহাটার সাহেবগঞ্জে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তীর ছোড়া হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন ঘটনাস্থলে যান তখন বিএসএফ এর সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। ছবিটা একবার দেখুন। लेकिन पहले तो आपको आपका ड्यूटी जो है सर बिल्कुल हम देख नहीं रहे। 144 का अंडर तृणमूल टीम से कैसे किया सर? ओनली जो पार्टी कैंडिडेट है और अप्रूवर है बस यही है और नहीं, कोई नहीं, नहीं, नहीं सर। अभी जो तीर मारा हम लोगों को अंदर से तीर आया ना, तीर लगा नहीं लगा हम देख लेते सर। सर है ऐसा सर? यस यस इन्फॉर्मेशन आया है सर, हम डेफिनेटली देख लेते हैं। जो इन्वॉल्व होगा सर उठा लेंगे सर। क्या बोलते हैं ना 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 আমি কোন তাহলে এটাকে দেখি। यस यस আমি দেখছি। একটু আপনার লোক এখানে থাকে, কেউ যাবে না, কোন যাবে না আমাদের আপনার সিকিউরিটি জন্য বেটার হবে একটু রিটার্ন করে। नहीं आप सुनने पता नहीं आप आपको गाड़ी नहीं रख सकते। বুঝতে পারছেন রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফ এর রীতিমতন কথা কাটাকাটি, বচসা হয়। অর্থাৎ কেন্দ্রের বাহিনী এবং রাজ্যের বাহিনীর মধ্যে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। এই মুহূর্তে ছবিটা কি সরাসরি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন। শুভেন্দু, কিছুক্ষণ আগেও তুমি যে ছবি আমাদের দেখাচ্ছিলে যে বোমা পড়েছে একেবারে ঘটনাস্থলে সাহেবগঞ্জে, হামলা হয়েছে, পাল্টা হামলা হয়েছে বলে বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। একাধিক বাইক ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে, পুলিশের বাহিনী সেখানে গিয়ে, এএসপি সেখানে গিয়ে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কতটা নিয়ন্ত্রণে আনা গেল পরিস্থিতি শুভেন্দু? তো কিছুক্ষণের জন্য কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, তবে এই মুহূর্তে দিনহাটা 2 নম্বর ব্লক অফিস থেকে যারা স্ক্রুটিনির পর বিজেপি কর্মীরা তারা বেরিয়ে আসছে এবং তারা যাচ্ছে, এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও সেখান থেকে বেরিয়ে গেছে। বোমা, এই দেখো বোমার আওয়াজ শোনা যাচ্ছে, আবার কিন্তু ঝামেলা শুরু হয়েছে। বিজেপি কর্মীরা বেরোতে বেরোতেই একের পর এক বোমার আওয়াজ শুরু আসছে, এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। পুলিশ তাকে এসকর্ট করে এখনও দেখা যাচ্ছে বোমার ওখানে বোমার এখনও পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে। এখানে আমরা দেখাতে পারবো শুভকাশায় ছবি যে এখনও পর্যন্ত এলাকায় কিন্তু বোমাবাজি হচ্ছে, এবং বিজেপি কর্মীরা বেরিয়ে যেতে যেতেই এলাকায় গণ্ডগোল শুরু হয়ে গেছে। সব মিলিয়ে আবার নতুন করে শুভেন্দু, যেখানে বোমাবাজিটা হয়েছে কিছুক্ষণ আগে ছবিটা বিডিও অফিসে দেখাচ্ছিলে, এই জায়গা বিডিও অফিস থেকে কতটা দূরে? এখান থেকে বিডিও অফিস প্রায় 1 কিলোমিটার দূরে। দেখো যখনই বিজেপি যারা মনোনয়ন জমা দিয়েছেন স্ক্রুটনির পর বেরিয়ে আসছে, সেই সময় কিন্তু এই বোমাবাজি হচ্ছে। ইতিমধ্যে সেই মিছিল যারা বিজেপি কর্মীদের পুলিশ এসকর্ট করে সেখানে নিয়ে আসছে একেবারে তোমার সাহেবগঞ্জ থানার সামনে, সেখানেও কিন্তু উত্তেজনা রয়েছে। এখানে আগে থেকেই অনেকে জড়ো হয়েছিল। পরিস্থিতি কিছুক্ষণের জন্য ঠান্ডা হলেও আবার কিন্তু নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই নিশীথ প্রামাণিক এখান থেকে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন পুলিশের প্রহারায়। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই ছবি এলাকায় বিএসএফ চলে আসে, যদিও এখান থেকে বিএসএফ ক্যাম্প 2 কিলোমিটারের মতন, সেখান থেকে বিএসএফ তারা চলে আসে এবং বিএসএফের সাথে পুলিশের রীতিমতো বচসা বেঁধে যায়। এবং পুলিশ যেটা জানায় যে এখানে বিএসএফ থাকতে পারবে না, কারণ এটা বিএসএফের রাস্তা নয়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এখানে তৃণমূল পুলিশ দাঁড়িয়ে আছে, উল্টো পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে জড়ো হয়ে আছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, সাহেবগঞ্জ থানার পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই এইদিকে আর ডান দিকে বিজেপি কর্মীদের তাদের মিছিল,
সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখালাম একদম সরাসরি ছবি যে বোমাবাজি, বিজেপি কর্মীরা বেরোতেই ফের দুটো বোমা পড়লো পরপর এলাকায়, এবং তার ফলে জেলা এলাকায় যথেষ্ট উত্তেজনা বেড়ে গেছে। এবং পুলিশি প্রহরায় পুলিশ এসকর্ট করে রীতিমতো সামনে ও পেছনে, যারা বিজেপি কর্মী আটকে ছিল বিজেপি প্রার্থী স্কুটনির সময় ভেতরে, তাদেরকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে বুঝতে পারছেন আমাদের সঙ্গে থাকো, এই লাইভ টেলিকাস্ট যারা দর্শকেরা দেখছেন, এই লাইভ টেলিকাস্ট চলাকালীনই বোমাবাজি হয়েছে, সেই ছবি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য তুলে ধরলেন। এবং যেখানে বোমাবাজি হয়েছে তার থেকে কিছুটা দূরে, কয়েক গজ দূরে পুলিশের বাহিনী দাঁড়িয়ে রয়েছে। ফলে বুঝতে পারছেন কোচবিহারে উত্তেজনা নতুন করে তৈরি হয়েছে। আমি এইখানে একবার দেখাতে চাইবো যে নিশীথ প্রামাণিক তিনি ঠিক কী অভিযোগ করেছেন। স্পষ্ট তিনি বলছেন যে তার গাড়ি লক্ষ্য করে তীর ছোড়া হয়েছে। একজন বিজেপি প্রার্থী কীভাবে তাদের কার্যত বের করে দেওয়া হয়েছে, স্ক্রুটিনি পর্বে বাধা তৈরি করা হয়েছে, সেই কথা বলছেন একজন বিজেপি প্রার্থী। প্রথমে নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এবং তারপর বিজেপি প্রার্থীর বক্তব্য পরপর রাখবো। দেখুন, যেভাবে আজকে পুলিশ প্রশাসনের যে আজকে যে তাদের যে ভূমিকা, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জাজনক। বাংলার মানুষ সব সমস্ত দেখছে, এই বিচার বাংলার মানুষের উপরই দিলাম। যেভাবে দেখুন তীর মারা হচ্ছে, যেভাবে পরপর দুটো বোম চার্জ হলো, আমাদের যারা প্রার্থী যারা আজকে নমিনেশন পেপারের স্ক্রুটিনির জন্য বিডিও অফিসের ভিতরে গিয়েছে, তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। 40 জনের উপরে এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে, একজন রাস্তায় পড়ে রয়েছে একটা বডি এখনও, সে মারা গিয়েছে না জীবিত সেটা এখন পর্যন্ত আমরা খবর নিতে ভেতরে যেতে পারছি না। দেখুন, আমরা নিশ্চিতভাবে দাবি করছি যে এই পুলিশ প্রশাসন আমাদের জন্য বিশ্বাসযোগ্য নয়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, ভিডিওগ্রাফির উপস্থিতিতে এখানে নমিনেশনের স্ক্রুটিনি আবার হোক, এবং সেই সঙ্গে সঙ্গে যাদের কাগজ ছিঁড়ে নেওয়া হয়েছে, যাদেরকে মারা হয়েছে, তারা যাতে সুবিচার পায়, আমরা সেই দাবি আমরা করছি। আজকে সত্যি ভীষণ দুঃখ হচ্ছে যে পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছে এই ব্যারিকেডে আটকে দিয়েছে, বলছে ভিতরে 144, আমাদেরকে ভিতরে 144 আটকে দিয়েছে। পাশাপাশি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, তৃণমূলের কতগুলো গুন্ডা ভিতরে দাঁড়িয়ে রয়েছে। কী করে তৃণমূলের লোক ভিতরে গেল আর আমাদের কী করে আটকে দেওয়া হলো, এটা অত্যন্ত লজ্জাজনক, এটা মেনে নেওয়া যায় না।